গত 27 সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। তবে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার পর নিজের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছেন সাকিব। শনিবার 7 অক্টোবর ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, 2025 পর্যন্ত আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, এটা নিশ্চিত। এরপরও যদি আমি পারফর্ম করতে পারি, আমি ফিট থাকতে পারি, তাহলে আমি চালিয়ে যেতে চাই। অথচ দেশ ছাড়ার আগে বাহাতি অলরাউন্ডার বলেছিলেন 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলব, আনুষ্ঠানিক অবসর ঘোষণা করব 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। টিল 2025 আই ওয়ান্ট টু প্লে ফর বাংলাদেশ, দ্যাটস গ্যারান্টিড, এন্ড ইফ আফটার দ্যাট আই এম পারফর্মিং, স্টিল ফিট, এনজয়িং মাই গেম, আই ক্যান কন্টিনিউ।